গুটি কয়েকজন সাংবাদিক যারা উদ্দেশ্য প্রণীতভাবে ভ্রান্ত নিউজ করে আমি তাদের এগেনস্ট। মিসকমিউনিকেশন হয়েছে তারাই বলতে পারবে, আমাকে আজ পর্যন্ত বলতে পারবে না কেউ যে ফোন দিয়ে বা ফোন করে আমার কাছ থেকে কোনো তথ্য পাইনি। আর যদি আমার কোনো তথ্য আমি দিতে না চাই, আমি সাথে সাথে বলে দিই যে এই ব্যাপারে আমি কথা বলবো না। সো এখানে আসলে মিসগাইডের কোনো সুযোগ নেই। বাট অবশ্যই যখন একটা সংবাদ মিসরিপ্রেজেন্ট হয়, ভুলভাবে সংবাদ মাধ্যমে আসে, সেটা নিয়ে আমি সবসময় কথা বলি। আমি অন্যদের কথা জানি না, বাট আমার কাছে মনে হয়েছে যে আমার জায়গা থেকে সবসময় আমি ক্লিয়ার থাকার চেষ্টা করি, যাতে অডিয়েন্সের কাছে কোনো ভুল ইনফরমেশন না যায়। সেই জন্য অনেক সময় হয়তো রিকোয়েস্ট করার পর যখন সেই জিনিসটা সেভাবে যায় না, তখন হার্ডলাইনে যেতে বাধ্য হই। বাট এছাড়া আমার মনে হয় যে বেশিরভাগ সাংবাদিক যারা আছেন সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, কারোর সাথে আমার কখনো এমন কোনো ঘটনা হয়নি যার জন্য তারা আমাকে ব্লেম দিবে বা আমি তাদেরকে ব্লেম দিব। এটা হচ্ছে গুটি কয়েকজন সাংবাদিক যারা উদ্দেশ্য প্রণীতভাবে শুধু আমার নামে না সবার নামেই ভ্রান্ত নিউজ করে, আমি তাদের এগেনস্টে। আমি কিন্তু সবার এগেনস্টে কখনোই না, আর এটা আমার কোনো এটা করে আমার কোনো লাভও হবে না। সত্যি কথা, আমরা এখানে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, ভালো কাজ করছি, সবাই ভালো কাজ করার চেষ্টা করছি সবাই সম্মিলিতভাবে। সো এখানে সবাই আমরা কলিগ, এখানে আমরা কারোর সাথে কোনো মনোমালিন্য বা কোনো কিছু করে আমিও বেশি দূর যেতে পারবো আমার দরকার। এখন দেখেন এটা তো লোক বিশেষে এক একজনের সম্পর্ক এক এক রকম হয়, আমি তো বলতে পারবো না। বাট আমার যেমন আমি লং ডিস্টেন্স রিলেশনশিপে আছি অনেক বছর ধরে, অনেক বছর না দুই বছর হবে। সো আমার বিয়ের আগেও লং ডিস্টেন্সই ছিল, বাট আমাদের আসলে কখনো এইসব ছোটোখাটো ব্যাপার নিয়ে কখনো ঝগড়া বা এগুলো হয়নি, বিকজ আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা সেরকম ছিল। বাট বাস্তবে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ বা এখন যেহেতু আসলে সম্পর্ক সংখ্যাগুলো অনেক ভিন্ন হয়ে গেছে, সো অনেকের ক্ষেত্রে হয়তো সামান্য ব্যাপারে মনোমালিন্য হয়। এবং সবচেয়ে বড় কথা, ইগোর কাছে আমরা হেরে যাই। মানুষের ইগোর জন্য আসলে মানুষ একজন আরেকজনের সাথে সেই কমিউনিকেশনটা করতে পারে না, তখনই প্রবলেমগুলো হয়। তো এটাই আসলে আমাদের কন্টেন্টেও দেখানো হয়েছে যে আপনারা যদি একে অপরের প্রতি ইগোলেসভাবে কমিউনিকেট করেন, তাহলে অনেক সমস্যার সহজেই সমাধান সম্ভব।